শেষ হলো দুই দিন ব্যাপী ফার্স্ট বিডিসি ন্যাশনাল ডিবেট কার্নিভাল 2023। শেষ দিনে ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শনিবার সন্ধ্যায় বিএম মডেল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, বিএম ফাউন্ডেশনের মহাপরিচালক মোহাম্মদ হাবিবুল আলম ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ সাজ্জাদুর রহমান। প্রতিমন্ত্রী বলেন, বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের বিচার বিশ্লেষণের ক্ষমতা বৃদ্ধি পায়, যা তাদেরকে আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। ফার্স্ট বিডিসি ন্যাশনাল ডিবেট কার্নিভাল 2023-এ 75টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়।